সদৌসম ছাত্র সন্থার বিক্ষোভ কার্যসূচী, বান গড়াখহনীয়া সমস্যার স্থায়ী সমাধানের দাবিত প্রতিবাদ, রাষ্ট্রীয় সমস্যা ঘোষণা করক, বান গড়াখহনীয়াক কেন্দ্রীয় সরকারে প্রদান করক বিশেষ প্যাকেজ, খহনীয়াত আক্রান্তক পুনের সংস্থাপনের দাবি। এই দাবীরে শহীদ ন্যাসর প্রতিবাদী কার্যসূচী আরম্ভ করলে সদৌসম ছাত্র সন্থায়। কেন্দ্র তথা রাজ্য সরকারক চরম সকিয়নি প্রদান করে আসর মুখ্য উপদেষ্টা ডক্টর সমুজ্জ্বল ভট্টাচার্য দিলে হুম কার্ড। সমগ্র বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। আমার স্পষ্ট দাবি যে অর্থনীতি ভেটি ভাঙি চুরমার করে পেলোয়া বানপানী আর গড়াখনিয়া সমস্যাক রাষ্ট্রীয় সমস্যা হিসেবে সমাধান করব লাগিব। কেন্দ্রীয় সরকার শীঘ্রে ঘোষণা করক আর এই সমস্যা রাষ্ট্রীয় সমস্যায় ঘোষণা করক। আর বান আক্রান্তর কারণে কেন্দ্রীয় সরকার স্পেশাল প্যাকেজ দিব লাগিব। আর বান আক্রান্ত খহনীয়া আক্রান্ত রাইজক সরকার পর্যাপ্ত সাহায্য দিব লাগিব। এই দাবির বাবে আজি রাজ্য জুড়ে এই বিক্ষোভ প্রদর্শন করা হয়েছে। বান গড়াখহনীয়া সমস্যা অতি শীঘ্রে রাষ্ট্রীয় সমস্যা হিসাবে ঘোষণা করক, এই দাবি উত্থাপন করলে আসুর সভাপতি দীপাঙ্ক নাথে। 23খন জেলা বানপানীত ককবকাই আছে, 23খন জেলার মানুষে বান অধ্যুষিত অঞ্চল, কিন্তু এতিয়াও কেন্দ্রীয় সরকারে অসমক কোনো ধরনের সাহায্য প্রদান করা নাই, কেন্দ্রীয় সরকারে বিশেষ প্যাকেজ দিয়া নাই। বরাক ভ্যালীত এতিয়া বরাক ভ্যালীর 3খন জেলা শহর নগর গাঁও সকল এতিয়া বানপানীত ককবকাই আছে, আর অকল বরাকর ভোটটহে লাগে, কিন্তু সাহায্য প্রদান বা কিদরে ক্ষতিগ্রস্ত লোকসকলের সম্মুখ থিয় দিব পারে সেই সন্দর্ভত কিন্তু এতিয়াও নিমাত। বান গড়াখহনীয়া সমস্যা গুরুত্ব সহকারে লবলৈ দাবি জনালে আসুর সাধারণ সম্পাদক শঙ্করজ্যোতি বৰুৱাই। নিশ্চিতভাৱে NSPC নদী বান্ধটো যেতিয়া পানী এৰিব তেতিয়া ইয়াৰ নামনি অঞ্চলৰ জনসাধাৰণৰ যি ধৰণৰ জীৱনৰ প্ৰতি ভাবুকি আহিব সেই কথা আমি আজি বহু দিনৰ পৰা কৈ আহিছোঁ, আৰু অসমৰ বিশেষজ্ঞসকলেও সেই কথা স্পষ্ট ৰূপত প্ৰমাণ কৰি দেখিছিল বা তেখেতসকলে কৈছিল, কিন্তু চৰকাৰে এই কথা বতৰাবিলাকৰ ওপৰত তেখেতসকলে নজৰ নাৰাখি তেখেতসকলে কেৱল এই বান্ধটো কেনেকৈ আগবঢ়াব পাৰি, কৰোণাৰ সময়ত সকলো ৰাইজকে গৃহবন্দী কৰি কামটোৰ আশী শতাংশ কাম সম্পূৰ্ণ কৰিলে, যাৰ ফলাফল আজি ৰাইজে ভুগিবলৈ গৈ আছে। গতিকে ই সঁচাকৈ ভয়াবহ হ'ব, গতিকে এই বান্ধৰ কাম আমি এতিয়াও বন্ধ ৰাখিবৰ কাৰণে কেন্দ্ৰীয় চৰকাৰক আমি আহ্বান জনাইছোঁ, অন্যথা নামনি অঞ্চলত বসবাস কৰা জনসাধাৰণৰ জীৱন নিৰাপত্তা যে সুনিশ্চিত নহয় এই কথাটো স্পষ্ট। ইফালে ৰাজ্যৰ প্ৰান্তে প্ৰান্তে প্ৰতিবাদত নামিল আছু কৰ্মী। বিশ্বনাথ ধেমাজি ডিব্ৰুগড়ত সাব্যস্ত কৰিলে প্ৰতিবাদ, একেদৰে গোলাঘাট মাজুলী আৰু নলবাৰীতো প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে বান গড়াখহনীয়া সমস্যাৰ স্থায়ী সমাধানৰ দাবীত। অসম চৰকাৰ আৰু কেন্দ্ৰীয় চৰকাৰে অসমৰ যিটো বানপানী সমস্যা গড়াখহনীয়া সমস্যা এই গড়াখহনীয়া সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা হিচাপে স্বীকৃতি দিবৰ কাৰণে কিন্তু আজি ছাত্ৰ সন্থাই অহৰহ আন্দোলন কৰি আছে, বিগত দিনতো এই ক্ষেত্ৰত তীব্ৰ প্ৰতিবাদ কৰি আছে, কিন্তু আজিৰ তাৰিখলৈকে কিন্তু কেন্দ্ৰীয় চৰকাৰে এই ক্ষেত্ৰত কোনো ব্যৱস্থা গ্ৰহণ নকৰিলে। ইফালে নলবাৰী শিৱসাগৰ তেজপুৰ আৰু তিনিচুকীয়াতো প্ৰতিবাদী কাৰ্যসূচী ৰূপায়ণ কৰিলে সদৌসম ছাত্ৰ সন্থাই। সকলো স্থানতেই বিক্ষোভ কাৰ্যসূচী ৰূপায়ণ কৰি সদৌসম ছাত্ৰ সন্থাৰ দাবী, বান গড়াখহনীয়া সমস্যাক ৰাষ্ট্ৰীয় সমস্যা ঘোষণা কৰক, কেন্দ্ৰীয় চৰকাৰে প্ৰদান কৰক বিশেষ পেকেজ। মুঠৰ ওপৰত এই দাবীৰে আজি ৰাজ্যজুৰি প্ৰতিবাদ সাব্যস্ত কৰিলে ছাত্ৰ সংগঠনটোৱে। দীপাঙ্কৰ কলিতাৰ সহযোগত ব্যুৰো ৰিপৰ্ট, দ্য নিউজ প্লাছ।